আকিলপুরে ওপেন হাউস ডে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। দেশ নিউজ টিভি, সারা দেশ সারা দিন। তথ্যচিত্রে স্টাফ রিপোর্টার নিয়ন দাস। দক্ষ পুলিশ সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে আকেলপুর থানা চত্বরে বৃহস্পতিবার বিকেলে ওপেন হাউস ডে 2022 উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাসুম আহমেদ ভূঁইয়া, পিপিএম সেবা, আকেলপুর থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ সাইদুর রহমান ও ওসি তদন্ত আব্দুল মালিকের সঞ্চালনায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ আব্দুর সালাম আকন্দ, উপজেলা নির্বাহী অফিসার এস এম হাবিবুল হাসান, আকেলপুর পৌর মেয়র শহীদুল আলম চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার মোশফেকুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার ইশতিয়াক আহমেদ সহ স্থানীয় চেয়ারম্যান, সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধাগণ ও সুশীল সমাজের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলার পুলিশ সুপার মাসুম আহমেদ ভূঁইয়া বলেন, জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর। পুলিশ জনগণের বন্ধু, পুলিশ সাধারণ জনগণকে সাথে নিয়েই কাজ করবে। পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে, মাদকের বিষয়ে কোনো ছাড় নেই, বাল্যবিবাহ ও ইফটিজিং বন্ধ করতে আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন, আপনারা সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করুন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।